স্বাগত দীপ্ত সংবাদে সঙ্গে আছি মিত্রিনা ইসলাম দর্শক শুরুতে জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম সিরাজগঞ্জে বাস উল্টে পাঁচজন নিহত মাদারীপুরে অটো চালকের মৃত্যু ঘাতক বাসে আগুন বিশ্বে করোনায় একদিনে সর্বোচ্চ শনাক্ত প্রায় 18,75,000 প্রাণহানি 6,758 জনের নিউজিল্যান্ড বাংলাদেশ দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট কাল থেকে খেলা শুরু ভোর 4টায় দর্শক শিরোনাম শুনছিলেন এবার যাচ্ছি বিস্তারিত খবরে সিরাজগঞ্জের সলঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে পাঁচজন নিহত হয়েছে আহত হয়েছে অন্তত 15 জন পুলিশ জানায় ন্যাশনাল ট্রাভেলসের একটি বাস রাজশাহী থেকে ঢাকায় আসার পথে সকাল 10টার দিকে হাটি কুমরুল বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার গোজা ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এ সময় বাসটি মহাসড়ক থেকে ছিটকে পাশের সড়কে একটি অটো ভ্যানকে চাপা দেয় এতে ঘটনাস্থলে এক নারীসহ 4 জন মারা যায় হাসপাতালে নেওয়ার পর মারা যান 1 জন আহতদের সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে মাদারীপুরে বাস ও ইজিবাইক সংঘর্ষে ইজিবাইকের চালক নিহত হয়েছে গুরুতর আহত হয়েছে 1 জন এ ঘটনায় বাসে আগুন ও ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে স্থানীয়রা সকালের বরিশাল থেকে চট্টগ্রামে যাওয়ার পথে মাদারীপুর শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের খাগদি এলাকায় যাত্রীবাহী দিদার পরিবহনের সাথে একটি ইজিবাইকের সংঘর্ষ হয় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান ইজিবাইক চালক সুমন শেখ পরে বাসে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা এতে 1 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় স্থানীয়রা এদিকে আগামী 24 ঘন্টার মধ্যে সড়কের দুপাশে 4টি গতিরোধক নির্মাণের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন গত 1 বছরে দেশে মহামারী করোনার চেয়ে দুর্ঘটনায় মারা যাওয়া মানুষের সংখ্যা বেশি যাত্রী কল্যাণের পরিসংখ্যান বলছে সড়ক নৌ ও রেল দুর্ঘটনায় দেশে 1 বছরে মারা গেছেন প্রায় 8,000 মানুষ আর আইডিসিআর বলছে এবছরে করোনায় মারা গেছে 7,500 জন 2020 সাল থেকে সারা বিশ্বেই করোনা মহামারীর থাবা কপালে ভাঁজ পড়ে বাংলাদেশেরও করোনা নিয়ন্ত্রণে সরকার নেয় দীর্ঘ পরিকল্পনা বাড়ানো হয় হাসপাতাল ও শয্যার সংখ্যা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি ভিত্তিতে সরবরাহ করা হয় অক্সিজেন পরিকল্পনা অনুযায়ী মিলেছে সফলতাও 2021 সালের পরিসংখ্যান বলছে জানুয়ারি থেকে ডিসেম্বরের 25 তারিখ পর্যন্ত করোনায় মারা গেছে 7,600 জন অথচ 2021 সালে সড়ক রেল ও নৌ দুর্ঘটনায় মারা গেছে প্রায় 8,000 যা করোনা মহামারীর চেয়ে বেশি কোভিডকে আমরা যেভাবে নিয়ন্ত্রণ করেছি এ থেকে বোঝা যায় যে যদি সঠিক পদক্ষেপ নেওয়া হয় সময়মত পদক্ষেপ নেওয়া হয় তাহলে কিন্তু যে কোনো আমাদের এই ক্যাজুয়ালিটি বা যে কোনো আপনার যে এরকম মহামারী আমরা নিয়ন্ত্রণ করতে পারি বাট অর্থাৎ অ্যাক্সিডেন্টকেও যদি সেভাবে গুরুত্ব দেওয়া হয় এবং অ্যাক্সিডেন্টকেও যদি সড়ক দুর্ঘটনা যদি সেভাবে নিয়ন্ত্রণ করার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হয় তাহলে এটাকেও আমরা কমাতে পারবো কিন্তু সেই জায়গাতে আমাদের কিন্তু নজরদারিতে বা গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে একটা বড় ঘাটতি রয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বলছে করোনার কারণে নানা বিধিনিষেধ থাকার পরও 2020 সালে সড়ক রেল ও নৌপথে দুর্ঘটনায় নিহত হয়েছে 7,300 জন 2021 সালে দুর্ঘটনা বাড়ায় নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে রাস্তায় নামতে বাধ্য হয় শিক্ষার্থীরা গতবার আমরা সেকেন্ডারি রিপোর্টে দেখেছিলাম প্রায় 7,000-এর বেশি মানুষ প্রাণহানি হয়েছিল এবার প্রায় 8,000 অর্থাৎ প্রতি বছর এটা সংখ্যা বাড়ছে নতুন একটি সড়ক পরিবহন আইন হয়েছে কিন্তু আমরা এই আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত হচ্ছে না গবেষণা বলছে দুর্ঘটনার প্রকৃত কারণ চিহ্নিত ও তা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা না নেয় এই সংখ্যা কমছে না 111টা সুপারিশ প্রদান করা হয়েছে এবং সেগুলো বাস্তবায়নের জন্য টাস্ক ফোর্স গঠন করা হয়েছে তো এই 111টা সুপারিশকে সময় ভিত্তিক পরিকল্পনা নিয়ে যদি কার্যকর ব্যবস্থা গ্রহণ করা যায় তাহলে কিন্তু সড়ক দুর্ঘটনা অনেক কমানো যাবে দুর্ঘটনা আমার সড়কের শৃঙ্খলা কিন্তু নিয়ে আসা সম্ভব কিন্তু দেখা যাচ্ছে এই রিডার কার্যক্রমগুলো হচ্ছে কিনা সেটা
মনিটরিংটা অনেক দুর্বল। এসডিজি লক্ষ্য পূরণে 2030 সালের মধ্যে সড়ক দুর্ঘটনার হার বর্তমানের চেয়ে 50% কমাতে হবে, যার জন্য আইনের যথাযথ প্রয়োগ, দুর্নীতি প্রতিরোধ ও সড়ক ব্যবস্থাপনা সহ সচেতনতার কথা বলছেন বিশ্লেষকরা। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। বছরের শেষ সূর্যাস্তকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে কুয়াকাটা সমুদ্র সৈকতে গেছেন হাজারো পর্যটক। সৈকতে জিরো পয়েন্ট, লেম্বুরচর, ঝাউবন, গঙ্গামতি লেক, কাওয়ারচর, মিস্ত্রিপাড়া, শ্রীমঙ্গল বৌদ্ধবিহার, রাখাইনপল্লী ও সুটকিপল্লী সহ দর্শনীয় স্পটে রয়েছে পর্যটকদের উচ্ছ্বসিত উপস্থিতি। বুকিং রয়েছে অধিকাংশ হোটেল মোটেল। সমুদ্রের ঢেউয়ে সাঁতার কাটা সহ দীর্ঘ 18 কিলোমিটার সৈকত জুড়ে পর্যটকরা প্রিয়জনের সাথে আনন্দে মেতেছেন। পর্যটকদের নিরাপদ ভ্রমণে টুরিস্ট পুলিশ, নৌ পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপিকে অন্ধকার গলি ছেড়ে নির্বাচনের পথে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নিজের বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। পদ্ধতিতে ব্যালটের মাধ্যমে ছাড়া, নির্বাচন ছাড়া সরকার পতনের বা সরকার পরিবর্তনের কোনো বিকল্প নেই। তাই অলিগলি পথে না হেঁটে নির্বাচনমুখী হওয়ার জন্য আমরা বিএনপির প্রতি আহ্বান জানাচ্ছি। দেশের বাইরে খবর। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে বৃহস্পতিবার 6,758 জন মারা গেছে। নতুন রোগী শনাক্ত হয়েছে একদিনে রেকর্ড 18,74,615 জন। যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার প্রায় 5,66,000 মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মহামারী শুরুর পর এটিই দেশটির সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এই অবস্থায় মহামারী নিয়ন্ত্রণে এবার 12-15 বছর বয়সীদের ফাইজারে বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা করেছে দেশটির খাদ্য ও ঔষধ প্রশাসন। করোনার অমিক্রন ধরনে আক্রান্তদের গুরুতর অসুস্থ হওয়া প্রতিরোধে জনসন অ্যান্ড জনসনের বুস্টার টিকা অত্যন্ত কার্যকর বলে সম্প্রতি দুটি গবেষণায় দাবি করা হয়েছে। খেলা খবর। নিউজিল্যান্ড বাংলাদেশ 2-ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে কাল। মাউন্ট মঙ্গানুইতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর 4টায়। নিউজিল্যান্ডের মাটিতে এ পর্যন্ত কোনো জয় পায়নি বাংলাদেশ। 3 ফরম্যাটে নিউজিল্যান্ডের মাটিতে মোট 32টি ম্যাচ হারের দুঃসহ স্মৃতি রয়েছে টাইগারদের। টেস্টের 9 ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছে সফরকারীরা। এবার দলে নেই 3 অভিজ্ঞ ক্রিকেটার, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ। প্রথম টেস্ট শুরুর আগে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, কিউইদের বিপক্ষে ভালো কিছু করতে হলে দলগত পারফরমেন্সের কোনো বিকল্প নেই। আমরা টিম ওয়াইজ খেলাটা সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স, যেমন আমি সবসময় কথাটা বলি, তো আমার কাছে মানে এখন আমরা যেভাবে প্র্যাকটিস করছি, যেভাবে দেখতেছি আমরা সবাই সবাইকে, আমরা যদি টিম ওয়াইজ যদি খেলতে পারি, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিনটা ডিপার্টমেন্টই ভালো করতে পারি, ওইটার জন্য এক্সাইটমেন্ট কাজ। এর সঙ্গে শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে নিটল টাটা সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরো একবার। সিরাজগঞ্জে বাস উল্টে 5 জন নিহত, মাদারীপুরে অটো চালকের মৃত্যু, ঘাতক বাসে আগুন। বিশ্বে করোনায় একদিনে সর্বোচ্চ শনাক্ত, প্রায় 18,75,000, প্রাণহানি 6,758 জনের। নিউজিল্যান্ড বাংলাদেশ 2-ম্যাচ সিরিজের প্রথম টেস্ট কাল থেকে, খেলা শুরু ভোর 4টায়। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরের সংবাদ বিকেল 5টায়। আর আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে লগ ইন করুন facebook.com/দীপ্ত নিউজ এই ঠিকানায়।